पृथ्वी क्यों को दिन चाय क्यों पैसा चाय क्यों विषय चाय क्यों आश्रय चाय क्यों खाद्य चाय क्यों दान चाय तुई आमार काछे गौर प्रेम चाहली हाँ तुई आमार काछे गौर प्रेम चाहली जा जीवने क्यों चाय नी रे बाप आय आमार बुके आय बाबा आमार बुके आय एत बलि दुहे दो आलिंगन कोइला अपनारा गौर प्रेम वासुदेव दिला हरि 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 गौर प्रेम वासुदेव दिला गौर प्रेम पाइया वासु आनंदित मन गौर प्रेम पाइया वासु आनंदित मन आचार जोड़े शिचरणे करिल प्रणाम आचार जोड़े शिचरणे करिल प्रणाम गौर प्रेम मान चले जा किन्तु प्रेम निये कि करब प्रेम निये कि धुए खाबो आमार तो गौर चाइ ओ गौर चाइ बा काछे ना उठे फल আমি বাংলাদেশ সীমান্ত পার হয়ে পারে এসেছি বহুদিন হালি শহর কুমারহট্টের কাঞ্চনপল্লীতে আমি বহুদিন বসবাস করেছি বাবা মা বিয়ে দিয়ে সংসারীও করে দিয়েছিল কিন্তু আমার মনের একটাই আশা যে জন্য বাংলাদেশ থেকে চলে এলাম আমি গৌর পেতে চাই হ্যাঁ এই আমার মনের ইচ্ছা আচ্ছা ঠিক আছে এই পথ দিয়ে চলে যা সোজা সকালে হরিনাম শেষ হয়েছে দেখবি একজন বাবাজিরা সব বাড়ি ফিরছে কাল শিবাসঙ্গনে সারা রাত হরিনাম হয়েছে এই সকাল হচ্ছে মানে এইবার সব ফিরবে শোন একজন বাবাজিকে দেখবি দ্বাদশ অঙ্গে হরিমন্দির মার্জন করা হরিমন্দির মানে বোঝেন তো সবাই আমার বোঝে না তিলক সেবা করা হ্যাঁ কারণ অনেক হিন্দু আছে তিলক বোঝেই না কি বস্তু লজ্জা হিন্দু জাতির কলঙ্ক এরা হ্যাঁ নিজে তো করবে না কেউ করলে আবার টিটকিরি করবে নিজে তুলসীর মালা পরবে না নিত্যানন্দ পরিবারের ব্যাজ রাখবে না আবার কেউ যদি পরে দেখেছিস হ্যাঁ কি হলো রে মালা পরতে হবে না তোমার জন্য যমরাজ দড়ি ব্যবস্থা করে রেখেছে গেলেই পরাবে তুলসীর হার না পরে যে ছাড় বিথায় জনম তার তিলক ধারণ না করে যে জন বলবো যমলায় বাস্তা আপনি বলবেন বাবা তিলক করব কি করে আজকে যদি করি গোটা পাড়ায় সমালোচনা হবে এটা লজ্জা লাগে না জল তিলক করবে জল তিলক করবে গঙ্গা জল হাতে নিয়ে তিলক করবে কিন্তু করো আর কিছু যদি না করতে পারো গুনগুন গুনগুন করে তার নাম করো ব্যাস একদম সব থেকে বড় ঔষধ মহা ঔষধি কেমন এইটা মাথায় রেখো কৃষ্ণ নাম জগৎ বন্ধু জগতি জম গুণম করা কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দিজং গুণম করা কৃষ্ণ নামং বিশ্বহরং জগতং পাপং হরা কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা জগতের যত পাপ হরণ করে একমাত্র কৃষ্ণ নাম গুনগুন করে গাইবে আরে ভজন তো জোরে জোরে না মনে মনে করলেই হবে কে
রাধারানী যখন বলছে ললিতা ভজন আর হবে না, বলছে কেন মনে মনে করবি? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কনে শ্যামের তিরাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে শ্যামের তিরাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কনে শ্যামের তিরাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কনে শ্যামের তিরাগ গোপনে, কিছুদিন মনে মনে, শ্যামকে যখন পড়বে মনে চাইবে কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে চাইবে কালো মেঘের প্রাণে, চোখ থেকে জল পড়লেই শাশুড়ি ননদি হাজার কথা শোনাবে, ওরাই শিখি দিচ্ছি, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাটবি এ উনানে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কনে শ্যামের তিরাগ গোপনে, কিছুদিন মনে মনে, আই গৌর হরি হরি বল, কিছুদিন মনে মনে, তাহলে মনে থাকবে তো সারাদিন যদি না করতে পারে একটা সময়, কেমন? যখনই সময় পাবে তার নাম করো গুনগুন গুনগুন করে, কারণ জোরে করলে পাশের বাড়ি থেকে বলে পাগল হয়ে গেছে, ওকে রাঁচিতে নিয়ে যা। হ্যাঁ, হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা, যার জন্য হিন্দু ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা জেনে রাখো, সব ধর্ম সৃষ্টি করা হয়েছে, সনাতন ধর্ম কারো সৃষ্টি করা ধর্ম নয়, যখন থেকে পৃথিবী সৃষ্টি তখন থেকে সনাতন ধর্ম, যার জন্য সনাতন ধর্মের আগে একটা কথা লেখা হয় সাত শত সনাতন ধর্ম, বাকি সব তৈরি করা। সাত শত মানে শত, যা পূর্বে ছিল এখনো আছে পরেও থাকবে, অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বদাই সত্য ধর্ম, সাত শত সনাতন ধর্ম। আমি কারো ধর্মকে ছোট করছি না, কারো ধর্মকে বড় করছি না, কিন্তু তুমি হিন্দু, তুমি তোমার ধর্মটা পালন করো, মনে থাকবে। ধর্ম না পালন করে, হ্যাঁ, প্রত্যেকটা জাতির মধ্যে ভগবানের নাম করে তবে কথা শুরু হয়। দেখুন কে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, হচ্ছে না? আমাদের কি বলে শুরু হয়, বলা কোথায় গেছিলি? খ্রিস্টানরা একটা বিড়ি দিতে, হ্যাঁ, ও মামনির মা কোথায় যাচ্ছ? এই মেয়ের বাড়ি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, কেন বলা যায়নি তার আগে হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই? মামনির মা কোথায় যাবে গো, বলা যায়? তাহলে ভগবানের নামটা করা হলো, যে করলো তার লাভ, যে শুনলো তার লাভ, পাশ দিয়ে যে শুনে গেল তারও লাভ। যেতে যেতে ঈশ্বরের নাম করা তো পুণ্যের কাজ, এ পাপ বদনে হয় নাকি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেটা আর আমাদের মুখে আসে না, কেন? অরুচি দেখবেন বহুদিনের জ্বরে ভুগলে জিহুবায় অরুচি হয়ে যায়, বহুদিনের যাদের টাইফয়েড হয় বা এই আলাজ্বর কালাজ্বর ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া জ্বর হয় না, জ্বরের পরে ডাক্তার যখন ভাত খেতে দেয় নিয়ে বসে এত খায় কটা, কি হলো খাবে না, ভালো লাগছে না, আরে আরেকটু খাও, ডাক্তারবাবু রুগী সব ঠিক আছে কিন্তু খাচ্ছে না, ডাক্তারবাবু বললে কাল থেকে একটু করে আচার দিয়ে দেবে, কেন? শোনো, আচার খাইলে অরুচি সারিবে, তাই তো? মায়েরাটা তো ভালো বুঝবেন আচারের গল্প, আচার খাইলে অরুচি কাটিবে বাড়িবে আনন্দ বল, কহে প্রেমানন্দে তবে সে বুঝিবে হরি নাম ঔষধি সেবন, হরি নাম ঔষধি সেবন, আচার বেশ তালি ভালো, কোন আচার? আমের আচার, লঙ্কার আচার, আদার আচার, জল পায় দেখবেন, কারণ জিভ থেকে জল পড়ে,
না অনেকে আছে আচারের নাম শুনলেই জিভে জল চলে আসে। সব থেকে বড় আচার কোনটা? আমেরটা সবার প্রিয়, কোনটা কারো প্রিয় কোনটা কারো প্রিয় নয়, আমেরটা কিন্তু সবার প্রিয়। ওটা জড় জাগতিক জগতে, পরমার্থিক জগতে কোন আচার? তোমরা বৈষ্ণব আচার সেবন করো, তোমাদের অরুচি পলাইয়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো, হরে কৃষ্ণ নামে রুচি হবে, সীতাই গৌর হবে, কৃষ্ণ নামে রুচি হবে, বৈষ্ণব আচার সেবন করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কে আমাকে বলবে? ভোরবেলা তো সবাই আসছে, তাদের মধ্যে একজন দেখবে একদম টাটকা বাবা, দাদার সঙ্গে হরিমন্দির মার্জন করা, মস্তক মুন্ডন করা, দৌড়কৌপিন বহির্বাস করা, শিখা আছে, একদম দশম সংস্কারের বৈষ্ণব, নতুন বৈষ্ণবত্ব নিয়েছে, দেখলেই চিনতে পারবে। তবে সাবধান, সামনে দিয়ে যেন ধরতে যেও না, ধরতে দেবে না, পারলে পিছন দিক দিয়ে পাটা চেপে ধরবে, কৃপা হয়ে যাবে। বসে আছে, যেতে যেতেই দেখছে সব বৈষ্ণবরা একে একে ফিরছে, তাদের মধ্যে একজন, কিন্তু মনে হচ্ছে এইটাই হবে। হ্যাঁ বাবাজি, আপন মনে আসছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, বসে আছিস কেন? মুখ সামলে কথা বলবে, নিজে চোর তাই আমাকে চোর বলছো? এই সাধুগুরু বৈষ্ণবকে চোর বলছিস? হ্যাঁ আমি সব জানি। কি জানিস তুই? বললে আপনার রাগ হবে, থাক আমি বলবো না। আরে পিছন থেকে তুই চোরের মতো পা ধরলি কেন? মুখ সামলে কথা বলো, নিজে চোর তাই অপর কেউ চোর ভাবছো? আমি কিন্তু চোর নয়, তুমি চোর। আমি চোর? হ্যাঁ আমি জানি। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের রাখাল আর গরু চুরির অপরাধে তোমাকে নদিয়া এনে ন্যাড়া করে দিয়েছে। তুমি চতুর্মুখ ব্রহ্মা না? ও মা, তুই আমায় চিনলি কি করে? সব জানি, আরো অনেক কিছু জানি, বলে দেবো সবাই। আয় সামনে, আয় বাবা সামনে, আয় বাবা, বাবা আয় আমার বাবা। কি চাই তোর বল, আমি তুই যা চাইবি আমি তোকে তাই দেবো বাবা। বাবা কারো কাছে এসে বলিস নি কেমন? শোন সবাই যদি জেনে যায় আমাকে খারাপ পাবে না, কাউকে বলবি না, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। সুযোগ পেয়ে গেল, যেই বলেছে তাই দেবো বলে, না না মুখের কথা বিশ্বাস নয়, তুমি আমার মাথায় হাত রেখে বলো আমি যা চাইবো তুমি তাই দেবে। বেশ, তোর মাথায় হাত রেখে আমি কথা দিচ্ছি, তুই যা চাইবি তাই দেবো, দেবো দেবো, কোনো চিন্তা। এইভাবে হবে না কেন? বলে বাবাজি আমি বুঝতে পেরেছি, তুমি মাথায় হাত রাখলে কিন্তু যখন দেব দেব বললে হাতটা ছাড়িয়ে নিয়েছ। মায়েদের শিখিয়ে দিই, কোনো সময় যদি টাকা পয়সা পকেট থেকে বার করে নেন, মাঝে মাঝে বলতে হয় না, এই তোমার মাথা ছুঁয়ে বলছি বিশ্বাস করো। আরে আমি তোমার পকেট থেকে টাকা নিইনি, এই নিইনিটা বলার আগে হাতটা সরিয়ে নেবে। বলে ওইভাবে বাবাজি হবে না, মাথায় হাত রেখে বলতে হবে। বেশ রেখেই বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো।
দেব দেব বল তোর কি চাই বল কি নিবি তুই কি পেলে তুই খুশি হবি বলবো বাবাজি দেবে আমাকে নিশ্চয়ই দেব শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো তোমারও শপথ আছে হে বৈষ্ণব ঠাকুর শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো তোমার শক্তি আছে তুমি দিলেও গবু দিতে পারো দিলে গবু দিতে পারো বৈষ্ণব যদি কৃপা করো তোমার কৃপার আশায় বসে রইলা তুমি দিলে ও গৌ দিতে পারো মৃদু হেসে হরিদাস ঠাকুর বলছে কি নাম বাবা তোর আমার নাম বাসুদেব দত্ত কায়েদ বাড়ির ছেলে তুই দত্ত পরিবারের ছেলে তা হঠাৎ তোর মনে এই প্রেম জাগলো কেন এই দেখো আবার তোমাকেও বলতে হবে আমি জেনে ফেলেছি তো কি নন্দসুত বলি যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ নদী আয় শ্রী গৌরাঙ্গ আমি পেতে চাই আমি শুধু গৌর চরণে পেতে চাই কেন গৌর চরণে গিয়ে গৌরাঙ্গের কাছে আমার প্রশ্ন আছে তার কাছে জানতে চাইব সে আমার কাছে ঋণ করে রেখেছে অনেক দিনের ঋণ আমি শোধ করব কি বলছিস তুই হ্যাঁ তুমি শুধু বলে দাও না বাবাজি এই মুহূর্তে কোথায় গেলে আমি তাকে পাবো আরে কি ঘুর প্রেম তো না না তোমার কাছেই তো চাইছি দাও না এই তো বললি আমাকে তুমি কৃপা করো আমি কৃপা করে দিলাম আবার কি চাই বুঝলে না কৃপা কি এমনি এমনি হয় করে পাওয়ার নাম কৃপা তা তুমি কিছু একটু আমায় যদি দাও কি নিবি তুই বল ওহে বৈষ্ণব গোসাই তুমি বিনে এ জগতে দয়াল কে হো বৈষ্ণব গোসাই তুমি বিনা ত্রি জগতে দয়াল কেহ নাই ত্রিভুবনে তোমার মত দয়াল কেহ নাই আমি এই ভিক্ষা চাই
কিনিবি তুই বল আমি এই ভিক্ষা চাই গৌর প্রেম পীড়িত রত জন্মে জন্মে পাই গৌর প্রেম শুদ্ধ ভক্তি জন্মে জন্মে পাই ওহে বৈষ্ণব বেশ 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 বাহ তোর কণ্ঠটাও তো বেশ মধুর হ্যাঁ সবই মধুর লাগছে তোমার কাছে যাক তুমি কৃপা করলে পড়েছি তোকে কিন্তু আমাকে বলো কোন জায়গায় গেলে এই মুহূর্তে তার সঙ্গে দেখা হবে চলে যা এই মেঠো পথ দিয়ে যাবি সোজা গিয়ে ডান দিক নিবি পোড়ামাতলা পোড়ামাতলা থেকে বাঁ দিকে চলে যাবি সোজা হেঁটে গিয়ে দেখবি শিবা সঙ্গ চলে যা দেরি করিস চলে যা হয়ে যাবে আমি বলে দিলাম তো চলে যা আসি তাহলে নত জান হয়ে খড়পুটে বৈষ্ণব চরণে প্রণাম দিলেন মাছা কলবতরু কৃপা সিন্ধু পতিতান পাপনে ভো বৈষ্ণবে ভো নমো নম থাক থাক বাবা ঠিক আছে যা হাসি মুখে যা ওই চলতে শুরু করলো ওই মেঠো পথ দিয়ে চলতে শুরু করলো কি বাসুদেব দত্ত কোথায় যাবে শিবা সঙ্গে গৌর 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 হে প্রাণ গৌর মন গৌর 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 কৃষ্ণ প্রিয়ার আত্মন নিধি গৌর 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 হে দৈতের শীত ছোড়া গৌর 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 হে গৌর 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 হে ওই তো শিবাসঙ্গ উমা ছুটতে ছুটতে গিয়ে একবারে জয় গৌর জয় গৌর আছা আর খে পড়লো শিবাসঙ্গ নেতা এদিকে নিশির কীর্তন শেষ করে মহাপ্রভু ভক্তগণকে বিদায় দিয়ে দিয়েছে সবাই পিছন দিকের দরজা দিয়ে চলে গেছে সামনের দরজায় পড়ে রইল হঠাৎ মহাপ্রভু বাড়ি যাওয়ার আগেই বলে উঠল শ্রীদাস প্রভু ওকে এনে দাও আমার কাছে আবার কাকে এনে দেবো কি বলছো তুমি ও এসেছে ওকে একবার আমার কাছে এনে দাও শিবাস ওকে একবার আমি দর্শন করতে চাই ওকে আমার কাছে এনে দাও শিবাস প্রভু কেউ তো নেই সবাইকে তো তুমি বিদায় দিয়ে দিলে আছে 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 দেখো আছে ছুটে গিয়ে শিবাস ঠাকুর দরজাটা খুলেছে এইবার বলি মা ঘরের দরজা খুললে আমাদের কিন্তু লক্ষ্য থাকে কোথায় একবারে সামনে লক্ষ্য পড়ে দরজাটা খুললেই দূরে লক্ষ্য পড়ে আর শিবাস ঠাকুর দরজাটা খুলেই প্রথম পাটাই তুলেছে বাসুদেব দত্তের বুকের উপর কোনো আওয়াজ করছে না মরার মতো পড়ে আছে চুপ করে কৃপা কি করে পেতে হয় দেখো মনে মনে ভাবছে আওয়াজ দিলে আওয়াজ করলে যদি পাটা সরিয়ে দেয় মুশকিল হয়ে যায় প্রভু কেউ তো নেই তার দেশে কাকে নিয়ে যেতে বললে তুমি আস্তে আস্তে হাতটা দুদিক দিয়ে এনে পাটাকে চেপে ধরে বলে উঠলো আছে গো আছে তাকিয়ে দেখো তাকিয়ে দেখো শিবাস ঠাকুর তাকিয়ে দেখো তোমার চরণের নিচে পড়ে আছে অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে
কাছে পড়ে আছে তোমার চরণের নিচে পড়ে আছে জয় রাধে তুই একটাই কথা তোমার চরণের নিচে পড়ে আছে আর আওয়াজ বেরোচ্ছে না শিবাস ঠাকুর ছুটে গেল প্রভু অপরাধ হয়ে গেল অন্যায় করে ফেললুম জীবনে সব ভজন নষ্ট হয়ে গেল কি হলো শিবাস দরজাটা খুলে বুঝতে না পেরে এক ভক্তের বুকের ওপর পা তুলে দিয়েছি অন্যায় হয়ে গেছে অন্যায় হয়ে গেছে প্রভু অন্যায় হয়ে গেছে ওকে এনে দাও আমার কাছে ওকে এনে দাও তাই হল ছুটে গেল শিবাস ঠাকুর এত বলি শিবাস ঠাকুর বাহিরে আসিল এত বলি শিবাস ঠাকুর বাহিরে আইল ও বাসু কহে বাসু এবে আনন্দ পাইল বাসু কহে বাসু এবে আনন্দ পাইল ও বাসু কহে বাসু এবে আনন্দ পাইল বাসু কহে বাসু এবে আনন্দ পাইল আনন্দ পা বাসুয়েবে আনন্দ বাড়িল রে এ